হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে এমন কিছু ফুটেজ নিয়ে আলোচনা করব যেগুলি আপনি পূর্বে দেখেননি। একজন শাওলিন মাস্টার হওয়ার জন্য অবশ্যই তাকে ট্রেনিং নিতে হয় বাল্যবেলা থেকে। বয়স তার 6 থেকে 7 মধ্যে হওয়া চাই। ছোট্ট শিক্ষার্থী দুটি কেমন আমেজিং শো দেখাচ্ছে দেখুন, এটি রিয়েল। কিন্তু তারা গাছে ঝুলছে কিন্তু উল্টো দিক থেকে। আজকের ভিডিওতে এমনই কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আমেজিং দুনিয়া চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদের ওয়েলকাম জানাই। আজকাল পুলিশ অনেক অ্যাডভান্স হয়ে গেছে। যদি দুবাইয়ের পুলিশের কথা বলেন তো অবশ্যই তারা পৃথিবীর সবথেকে মূল্যবান গাড়ি নিয়ে ডিউটি করে। কিন্তু ব্রাজিলের পুলিশদের দেখুন, যারা কিনা এখনও মহিষের উপর চড়ে ক্রিমিনালদের ধাওয়া করে। এর কারণ হলো, এখানে আমাজন জঙ্গল হওয়ার কারণে চতুর্জায়গায় কাদা হয়ে থাকে, আর এই কাদার উপর দিয়ে পুলিশ ভ্যান নিয়ে গেলে প্রায় সময় চাকা পুঁতে যায়, যার কারণে এখানের পুলিশ এখনও মহিষের উপয়োগ করে থাকে। আপনি কি পূর্বে এমন কোনো বিষাক্ত ব্যাঙের নাম শুনেছেন যার বিষে একসাথে 10 জন মানুষকে মারতে পারে? এই ব্যাঙটির আকার 1 সেন্টিমিটারেরও কম হয়, আর এর পিঠে থাকা 20টি ব্ল্যাক মাম্বার থেকেও অনেক গুণ বেশি বিষাক্ত হয়ে থাকে। আমাজন জঙ্গলে পাওয়া যায় এই ড্রাট ফ্রগ নামের 1 ইঞ্চি ব্যাঙটি, যার বিষের মৃত্যু হতে সময় লাগে 10 মিনিট। বন্ধুরা, আপনারা হয়তো মাছকে গাছে চড়তে শুনেছেন। যারা শোনেননি তাদের কাছে খুবই আশ্চর্যজনক বিষয়, কিন্তু তার থেকেও আরও বেশি আশ্চর্যের বিষয়, এমন একটি মাছ আছে যারা পানি থেকে জাম দিয়ে ব্যারিস ফল খেয়ে আবার পানিতে চলে যায়। ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন, জিনাস প্রাইগাল নামের এই মাছগুলি ব্যারিস ফল খাওয়ার উপর নির্ভর হয়ে পড়েছে। আর এই মাছেদের সেখানেই দেখা যায় যেখানে ব্যারিস ফল রয়েছে। বন্ধুরা, আপনারা তো নিশ্চয়ই ঝর্ণা দেখেছেন যেটি দেখতে অপূর্ব লাগে, কিন্তু কখনো আগুনের ঝর্ণা দেখেছেন? ফুটেজটি দেখে কি মনে হয়, সত্যি একটি অসাধারণ দৃশ্য, কিন্তু অনেক ভয়ঙ্কর ফেনোমেনা, তাই না? জীবনের প্রথমবার হয়তো আগুনের ঝর্ণাকে দেখে আশ্চর্য হতে পারেন, কিন্তু এর থেকেও আরও বেশি আশ্চর্য হবেন যদি এই ভিডিওটি দেখেন। কারণ আগুনের ঝর্ণা যেমন একটি আশ্চর্যজনক ঘটনা, তার থেকেও আরও বেশি আশ্চর্যজনক ঘটনা হলো এই বালির ঝর্ণাটি। 2017 মার্চ মাসে এই ভিডিওটি ইন্টারনেটে বেশ ভাইরাল হয়ে গিয়েছিল। এই ভিডিওতে বালির ঝর্ণা রেকর্ড করা হয়েছিল। প্রাকৃতির এই আজব ও অপূর্ব ঘটনাটি একমাত্র সৌদি আরবেই ঘটেছিল, যেখানে বালিগুলি জলপ্রপাতের মতো আচরণ করতে থাকে। বন্ধুরা, পৃথিবীতে যত বড় বড় রাজনৈতিক নেতা রয়েছে, তাদের মধ্যে সর্বদা কিম জং উনকে রহস্যময় বলে মনে করা হয়, যার জীবনী আজও সম্পূর্ণ পৃথিবীর কাছে একটি পৌরাণিক গল্পের চরিত্র। কিন্তু আপনি হয়তো এটা শুনলে অবাক হবেন, কিম জং উনের বডিগার্ডরা তার গাড়ির পিছু পিছু দৌড়ে গার্ড দিতে থাকে। এই বডিগার্ডরা অন্যান্য গাড়ি চেপে কিমকে গার্ড দিয়ে নিয়ে যায় না, তারা কিমের গাড়ির পিছু পিছু দৌড়তে থাকে। এমনভাবে গার্ড দেওয়াটার অর্থ হলো কোনো বিপদ হলে দ্রুত নিরাপত্তা দিতে সক্ষম হবে। এই বডিগার্ডগুলোকে কিম তার বেস্ট আর্মির মধ্য থেকে বাছাই করে। কিন্তু কিমের মাথায় এই বুদ্ধি আসলো কিভাবে জানেন? কারণ ছোটবেলায় কিম লাইন অফ ফায়ার মুভি দেখতে খুব ভালোবাসত, আর এই আইডিয়াটি কিম সেখান থেকেই পায়। এখন আমি আপনাকে এমন একটি ফটো দেখাতে চলেছি যেটি প্রায় সময় দেখে থাকি, বিশেষ করে যারা উইন্ডো এক্সপি ব্যবহার করেন তারা এই ছবিটির সাথে সুপরিচিত। পৃথিবীতে এটি একমাত্র স্থান যাকে সবথেকে বেশি দেখা গিয়েছিল। এই ফটোটি চার্লস ওয়ারিয়ার নামের এক ফটোগ্রাফার বন্দি করেছিল। স্থানটি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। সেই সময় এই স্থানটি এমন দেখতে ছিল, বর্তমানে তার রূপ এখন এমন। সোশ্যাল মিডিয়াতে প্রায় সময় মেয়েদের পারভার্টরা বাজে কমেন্ট করে থাকে। তাছাড়াও অনেক পারভার্ট রয়েছে যারা রাস্তাঘাটে মেয়েদের দেখলেই নোংরা মন্তব্য করে থাকে। বেশিরভাগ সময় মেয়েরা এই ধরনের বিষয়গুলিকে এড়িয়ে চলে, কিন্তু ফ্রান্সে এমন এক ধরনের আইন রয়েছে যার দ্বারা এই ধরনের নোংরা মানসিকতা সম্পূর্ণ ব্যক্তিদের তাৎক্ষণিক সাজা দিতে পারে। এই আইন অনুসারে যদি কোনো ব্যক্তি কোনো মহিলাকে রাস্তায় সিটি মারে বা ইভটিজিং করে কিংবা সোশ্যাল মিডিয়াতে নোংরা মন্তব্য করে, তাহলে তাকে 750 ইউরো জরিমানা দিতে হয়, এমনকি প্রয়োজন পড়লে তাকে কোর্টেও হাজির দিতে হবে। এই আইনটি সত্যি দারুণ আইন। আমাদের দেশেও এমন আইন লাগু করার প্রয়োজন রয়েছে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। সাইবেরিয়ার ইয়ামান পেনেনসুলা পৃথিবীর একটি কঠিনতম ঠান্ডা স্থান, কিন্তু আপনি কি জানেন এই জায়গাটিকে পৃথিবীর সবথেকে বড় ফ্রিজ বলে গণ্য করা হয়? আশ্চর্যের বিষয় হলো, এই স্থানে যেই ফ্রিজগুলি রয়েছে সেগুলি সব ন্যাচারাল ফ্রিজ। সাইবেরিয়ার এই স্থানটি এতই ঠান্ডা যে এখানে পাথর কেটে তার নিচে ফ্রিজ তৈরি করা হয়, আর এই ফ্রিজগুলি প্রাকৃতিক নিয়মেই ঠান্ডা হয়ে থাকে।
বিশেষ করে এই ফ্রিজগুলি মাছ রাখার জন্য তৈরি করা হয়ে থাকে। আর সঠিক সময়ে এই মাছগুলিকে আবার বের করেও নেওয়া হয়। আর এই ফ্রিজগুলিতে 3 থেকে 4টে করে বড় বড় গ্যালারি থাকে, যাদের দৈর্ঘ্য হয় প্রায় 100 থেকে 400 মিটার পর্যন্ত। আর এই গ্যালারিগুলিতে তাপমাত্রা সর্বদা 15 ডিগ্রি থেকে 17 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। কিন্তু মজার ফ্যাক্ট হলো, এই পাহাড়ের উপর যতই তাপমাত্রার পরিবর্তন হোক না কেন, এই ফ্রিজগুলির তাপমাত্রা কখনো পরিবর্তন হয় না। সাইবেরিয়ার এই কুমিরগুলোকে তো আর মাছের মতো ফ্রিজে রাখা যায় না, এখানের কঠিন ঠান্ডায় তারা নিজেদের বেঁচে থাকার ব্যবস্থা নিজেরাই করে। ন্যাচারালি কুমির বেশি ঠান্ডায় থাকতে পারে না, কিন্তু এখানে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে কুমিরগুলি বরফে জমে গেলেও তারা মুখটি উপর দিকে তুলে রাখে, যাতে তাদের শ্বাস প্রশ্বাস নিতে কোনো প্রকার অসুবিধা না হয়। কারণ তারা দেহের তাপমাত্রাকে কমিয়ে ফেলে, সেই সাথে সাথে মেটাবলিজমও কমিয়ে দেয়, যা তাদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন অতিথি হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এমনই মজার ফ্যাক্ট, রোমাঞ্চকর ভিডিও আপলোড করে থাকি। আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।